ভ্রমণ কে না পছন্দ করি? আমরা সকলে কিন্তু ভ্রমণ করতে পছন্দ করি, স্পেশালি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে অনেক বেশি পছন্দ করি। তো রিয়েল লাইফে আমরা অনেক ব্যস্ততার কারণে, অনেক প্রবলেমের কারণে আমরা কিন্তু ঘুরতে পাই না বা যেতে পাই না। তো যার কারণে আমরা বিভিন্ন ট্রাভেলিং যে গেমগুলো আছে সেগুলো খেলে থাকি। আর আমাদের বাংলাদেশে বাস গেমগুলো অনেক জনপ্রিয়, যেগুলো অনেকে আমরা খেলি, ইভেন আপনাদের মধ্যে অনেকে গেমগুলো খেলে, আমি নিজেও খেলি। তো এতদিন আমরা বাস গেম দেখে আসছি, যেখানে বাস দিয়ে ভ্রমণ করে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এবার চলে আসছে ট্রেনের পালা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশে ট্রেন গেম তৈরি হয়েছে, সেটা হচ্ছে ট্রেন সিমুলেটর বাংলাদেশ। তো গেমটা ফাইনালি রিলিজ হয়ে গেল। তো গেমটা যদি রিলিজ হয় তাহলে প্লে স্টোরে কেন নেই, আর যদি প্লে স্টোরে না থাকে তো কিভাবে ডাউনলোড করবো, সবকিছু এই ভিডিওর মধ্যে দেখাবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন, আর নতুন নতুন সকল গেমের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি ইন্টারপোল ট্রেন সিমুলেটর বাংলাদেশ। তো এটার গেম প্লে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, যেটা অনেক হাই গ্রাফিক্সের এবং অনেক ওপি লেভেলের করছে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, যে আসলে এতটা রিয়েলিস্টিক গেম কীভাবে বাংলাদেশে তৈরি করতেছে। তো তারা গেমটা নিয়ে অনেক হার্ডওয়ার্ক করতেছে এবং ডে বাই ডে গেমটাকে চেষ্টা করতেছে আরও ইম্প্রুভ করার, এবং ইনশাল্লাহ ইন ফিউচারে তারা আরও ইম্প্রুভ করবে। তো গেমটা কীভাবে ডাউনলোড করবেন সেটা বলার আগে গেম সম্বন্ধে কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে ট্রেন সিমুলেটর বাংলাদেশ, এটা বেসিক্যালি পিসি ভার্সন অলরেডি রিলিজ হয়ে গেছে এবং সেটা কিন্তু অনেকে ডাউনলোড করে খেলতেছে। এবং ডেভেলপারের কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, তারা বলতেছে যে পিসি ভার্সনটা আপনারা ডাউনলোড করেন এবং গেম প্লে করে দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে, এবং সেটার ফিডব্যাক আমাদেরকে জানান। এবং এটা জানাবেন কিভাবে, আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ আছে এবং অফিসিয়াল গ্রুপ আছে, সেখানে আপনারা পোস্ট করতে পারেন এবং আমাদেরকে ইনবক্সও করতে পারেন। তো এইভাবে আপনারা তাদেরকে ফিডব্যাক দিতে পারেন এবং পিসি ভার্সন ডাউনলোড করে গেম প্লে করে দেখতে পারেন। যদি আপনার পিসি থাকে তো সেই ক্ষেত্রে আপনি পিসি ভার্সন ডাউনলোড করে খেলতে পারেন। এবং পিসি ভার্সন কীভাবে ডাউনলোড করবেন এটা টিউটোরিয়াল ফুল ভিডিও আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে অফিসিয়ালভাবে এই গেমিং কোম্পানি তারা ভিডিও বানিয়েছে এবং সেখানে দেখিয়েছে আপনারা পিসি দিয়ে কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার পিসিতে চালাবেন। তো আপনার চ্যানেলে সেটা ভিডিও দেখতে পারেন। তো এবার আসলে অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে, তো অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অন্য একটা কোম্পানি তৈরি করছিল এবং সেই কোম্পানির নাম হচ্ছে ডার্ক স্টার। তারা অ্যান্ড্রয়েড ভার্সন পিসি ভার্সন দুইটাই তারা তৈরি করছিল। তো অ্যান্ড্রয়েড ভার্সনটা তৈরি করার পরে তাদের যে ফাইল, সেই ফাইলগুলোকে চুরি হয়ে যায়। চুরি বলতে হ্যাক হয়ে যায়, মানে বাইরের একটা কোম্পানি তাদের ফাইলগুলো হ্যাক করে নিয়ে যায়। তো যার তাদের যে গেমের মডেল ছিল বা বিভিন্ন জিনিসগুলো ছিল সেগুলো চুরি করে অন্য কোম্পানির কাছে তারা বিক্রি করে দেয়। তো তারপরে তারা গেমটা তৈরি করতে পারে না। তো তারা আবারও ডিসিশন নেয় যে গেমটা আমরা আবারও তৈরি করবো। তো তৈরি করার জন্য তারা কপিরাইট ফাইলও তৈরি করে, মানে হাইকোর্ট থেকে পারমিশন নেয়। তো পারমিশন নিয়ে তারা গেমটা তৈরি করে স্টার্ট করে আবারও, দেন আবারও নাকি তাদের ফাইলগুলো পাইরেটেড হয়ে যায়, মানে বাইরের কোম্পানি কোনো একটা কোম্পানি হ্যাক করে নিয়ে সেই ফাইলগুলো অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দেয়। তো যার কারণে তারা গেমটা তৈরি করতেছে না। তো এখন হয়তো আপনারা অনেকে মন খারাপ হয়েছে যে আসলে অ্যান্ড্রয়েড ভার্সন আসবে না। তো আসলে এমন কিছুই না, আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে প্রথমে যে আমি পিসি ভার্সনটা দেখালাম ট্রেন সিমুলেটর বাংলাদেশ, সেই কোম্পানি তারা মোবাইলের তৈরি করবে। এখন মোবাইলের তৈরি করবে কখন? তো বেসিক্যালি তারা তখনই রিলিজ হবে যখন তাদের পিসি ভার্সনটা অনেক মার্কেট পাবে, মানে অনেকে খেলবে এবং ফিডব্যাক জানাবে তাদেরকে যে তাদের গেমটা কেমন হয়েছে, দেন তারা আস্তে আস্তে মোবাইলে সুইচ করবে। এখন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের যাদের পিসি আছে আপনারা অবশ্যই গেমটা ডাউনলোড করে খেলবেন। এবং একটা ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যেখানে ফুল টিউটোরিয়াল দেওয়া আছে কীভাবে আপনারা গেমটা ডাউনলোড করবেন, কীভাবে আপনার পিসিতে ইনস্টল করবেন। তো সেখানে সব কিছুই দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে পিসিতে ডাউনলোড করে গেম প্লে করবেন এবং ডেভেলপারদের ফিডব্যাক দেবেন। তাদের অফিসিয়াল গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে নিয়ে নেবেন। তো দেখ আসলে ট্রেন সিমুলেটর বাংলাদেশ নিয়ে আপনারা কারাকারা এক্সাইটেড এবং অলরেডি কারাকারা খেলতেছেন সেটাও কমেন্টস করে জানাবেন, এবং মোবাইল নিয়ে কারাকারা ওয়েট করতেছেন সেটাও কমেন্টস করবেন। এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, সেই মতামত আমি ডেভেলপারের কাছে ট্রান্সফার করবো যাতে তারা সব কিছু জানতে পারে। তো যাই হোক, আপনারা যারা ব্যাটল রয়্যাল গেম পছন্দ করেন বাম পাশে ভিডিও দেখতে পান, এবং যারা ফুটবল গেম পছন্দ করেন ডান পাশে ভিডিও দেখতে পান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।